তোমাদের সাথে আমার সরাসরি তেমন পরিচয় হয় নাই, কারণ তোমরা অনার্স ফোর্থ ইয়ারে আসছো যারা, তোমাদের সাথে আমার তেমন একটা পরিচয় নেই, কারণ তোমাদের সাথে এটাকে আমি কোনো সরাসরি ক্লাস পাইনি। আর এছাড়া আমি একটা অনলাইন ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি কিছুদিন আগেও, নর্মালি আমি স্কুল আপচলি করছি সেটার উপরে। তো সেখানে আমি হালকা পোর্টফোলিও কাকে বলে পোর্টফোলিও উপরে আলোচনা করেছি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে আমরা কী বলছি, পোর্টফোলিওটা কী জিনিস? পোর্টফোলিও বলতে আমরা বুঝব আমাদের যে আমরা যে বিনিয়োগটা করব, সেই বিনিয়োগটা একটা আমাদের সকল অর্থ মানে সকল মূলধনকে কোনো একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ না করে একাধিক শেয়ারে বিনিয়োগ করাকে আমরা পোর্টফোলিও, অর্থাৎ আমরা একটা শেয়ারের মধ্যে সকল টাকা ইনভেস্ট না করে যদি আমরা একাধিক শেয়ারের মধ্যে টাকাগুলো বিনিয়োগ করি তাহলে আমাদের ঝুঁকিটা কী হবে, কম হবে। এটাকে হচ্ছে পোর্টফোলিও বলতে আমাদের কিন্তু ঝুঁকি বহন করবে, এখানে ঝুঁকিটাকে পরিমাণকে হ্রাস করে বিনিয়োগ করা, অর্থাৎ আয় আয় বৃদ্ধি পাওয়া। তাহলে এই ঝুঁকির পরিমাণ হ্রাস করতে হলে একটা প্রকল্পে বিনিয়োগ করা যাবে না, একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে, একের মধ্যে এই প্রকল্পে। অর্থাৎ কারণ যে কোনো একটা প্রকল্প যদি ফল করে কোনো কারণে গুজার হয়, সেক্ষেত্রে যাতে বিনিয়োগকারী একদম শেষ না হয়ে যায় সেজন্য তাকে একটা শেয়ারে বিনিয়োগ না করে একের প্রতি শেয়ারে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বলা হয়। আমরা আজকে আসলে মূলত জানতে চাব এই পোর্টফোলিও মানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিটাকে কীভাবে পরিমাপ করা হয়। আমরা আজকে শিখে নেব ঝুঁকি পরিমাপ করতে গেলে আমাদের কতগুলো পরিমাপের পদ্ধতি আছে, পরিসংখ্যানের কতগুলো পদ্ধতি আছে। সেক্ষেত্রে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নামে একটা ট্রাম্পস আছে, তারপরে সিবি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটা ট্রাম্পস আছে, ব্যবধান কো, তারপর ভেরিয়েন্স, এই কয়েকটা ট্রাম্পস ব্যবহার করে আমরা ঝুঁকি পরিমাপ করি। তো আমরা আজকে ঝুঁকি পরিমাপের জন্য এই কয়েকটা সূত্রগুলো আমরা দেখব। প্রথমত এখানে প্রত্যাশিত সম্ভাবনা বিন্যাস একটা ব্যাপার আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সম্ভাবনা বিন্যাস অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটার জন্য একটা সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনার মানটা হচ্ছে 0% থেকে 100%। তো 0% বলতে বোঝানো হচ্ছে যে কোনো ঘটনাটি নাও ঘটতে পারে, আর 100% হচ্ছে ঘটনাটি ঘটবেই। তো এই সম্ভাবনার মানটা 0% থেকে 100% মধ্যে থাকবে, এই সম্ভাবনা বিন্যাস। এরপরে আমরা প্রত্যাশিত আয়, কোনো একটা প্রকল্প যখন আমরা বিনিয়োগ করব, বিনিয়োগের থেকে যে রিটার্নটা আসবে সেটাকে আমরা প্রত্যাশিত আয় বলব, সেটাকে আমরা প্রত্যাশিত, আবার প্রত্যাশিত আয়টাকে আমরা আবার অন্যভাবে দেখাতে পারি। প্রত্যাশিত মান বা গড় মান, প্রত্যাশিত গড় মান বলতে আমরা এটাকে আমরা সাংকেতিক ই এক্স দ্বারা বোঝাবো, সমান সমান এক্স, অর্থাৎ সামেশন এক্স, এক্স এর সাথে প্রবাবিলিটি এক্স, অর্থাৎ যে সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনাগুলো আমরা এই প্রত্যাশিত আয়ের হার দ্বারা গুণ করব। গুণ করার পর যে সামেশনটা হবে মানে অর্থাৎ যোগফল হবে, তাদেরকে গুণ করার পর একটা যোগফল আসবে, সেই যোগফলটি হবে প্রত্যাশিত মান বা গড় মান, প্রবল এক্সপেকটেশন রিটার্ন যেটাকে বলা হয়। এটাকে আমরা আবার সংক্ষেপে এক্স বার হিসেবে ব্যবহার করতে পারি, উল্লেখ করতে পারি। এটা এক নম্বর গেল। এরপরে আমাদের পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান আমরা জানি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হয় এটাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে এই প্রত্যাশিত যে মানটা হবে এই প্রত্যাশিত মান থেকে গড় মানের ব্যবধানের সম্ভাবনাকে, ব্যবধানের সাথে সম্ভাবনাকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে পরিমিত ব্যবধান। এখানে পরিমিত ব্যবধানের সাহায্যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মূল্যায়ন করা হয়।
করা যায়, প্রত্যাশিত মান থেকে সম্ভাব্য মানসুনের গড় বিচ্যুতি। প্রত্যাশিত মান হচ্ছে গিয়া এই যেটা এই এক্সটা হচ্ছে প্রত্যাশিত মান থেকে প্রত্যাশিত মানের গড়, এই যে আবার যে এক্স বার এই প্রত্যাশিত মান থেকে প্রত্যাশিত মানের গড় যে ব্যবধানটাকে বিচ্যুতি পরিমিতি ব্যবধান নির্ণয় করা হয়। এই সূত্রটা আমরা একটু দেখি, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে যখন আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকবে, প্রবাবিলিটি ইনডেক্স দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা সিগমা, এটাকে আমরা সংক্ষেপে আমরা সিগমা, আর এটা হচ্ছে ইংলিশে পরিমিত ব্যবধান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলা হচ্ছে, ইংলিশে বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, সেটাকে আমরা এটা হচ্ছে সামেশন। আচ্ছা, এটা হবে সিগমা সমান সমান পরিমিত ব্যবধান সমান সমান হবে রুট ওভার সামেশন কি হবে এক্স, এক্স হচ্ছে গিয়ে প্রত্যাশিত মান, প্রত্যাশিত আয় যেটা, আর প্রত্যাশিত আয় থেকে আমরা গড় যে আয়টা সেটাকে বাদ দেব, টোটাল গড় সেটা পরিষ্কার হবে, আর সাথে আমাদের সম্ভাবনা ফ্রেশে গুণ হবে, এটা হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাবো পরিমিতি ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে অনেক ক্ষেত্রে আবার প্রবাবিলিটি দেওয়া নাও থাকতে পারে, যখন সম্ভাবনা মানে প্রবাবিলিটি মান দেওয়া না থাকে, সেটাতে আরেকটা সূত্র আছে, যদি মানটা না দেওয়া থাকে প্রবাবিলিটির, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। এখানে জাস্ট আমরা যে এই জিনিসটা রাখবো, আর এখানে নাম এন হচ্ছে কি আমাদের নাম্বার অফ ইয়ার। আচ্ছা, এখানে যদি আমরা একটু যদি সংক্ষেপে তুলে ধরতে পারি, এখানে এরপরে আরেকটা আছে সিডি, তিন নম্বরে আমরা দেখতে পাই সিবি, যেটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা বাংলায় বলে আমরা ব্যবধানাঙ্ক। এই ব্যবধানাঙ্ক আমরা যদি বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা উপরে হবে সিগমা, নিচে হবে গিয়া এক্স বার, এক্স বার বলতে আমরা হচ্ছে প্রত্যাশিত মান বা গড় মান যেটা এই মানটা ইন্টু হান্ড্রেড, তাহলে এটা দ্বারা আমরা সিবি বা ব্যবধানাঙ্ক বের করতে পারি। পরিসংখ্যানের টার্মস আমরা আগেও আমাদের পরিসংখ্যান ছিল, যেখানে আমরা থার্ড ইয়ারে আমরা শিখছি মোটামুটি সবাই জানি, তখন এই সিগমা দ্বারা আমরা অর্থাৎ এখানে ঝুঁকি পরিমাপ করা হয়। যদি আমাদের পরিমিত ব্যবধান বা পরিমিত ব্যবধানের পরিমাণ যদি যদি বেশি হয়, পার্সেন্টেজ যদি হারটা বেশি হয়, সেক্ষেত্রে বোঝাতে হবে যে আমাদের ঝুঁকির পরিমাণটা বেশি, যে প্রকল্পের পরিমিত ব্যবধান বেশি ঝুঁকির পরিমাণ বেশি। আর সিবি ব্যবধানাঙ্ক একাধিক প্রকল্পের পরিমিত ব্যবধান একাধিক প্রকল্পের ঝুঁকি পরিমাপের ক্ষেত্রে আমাদেরকে সিবি ব্যবহার করা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো আমরা আজকে ছোট্ট একটা দেখি, আজকে ছোট্ট একটা অঙ্ক করা যায় কিনা একটু ছোট্ট দেখি শুরু করি।
আমাদের এই এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ধরো এইভাবে প্রশ্ন দেওয়া আছে, সেখানে ইকোনমি ইকোনমি এরপরে প্রবাবিলিটি আছে, এরপরে রেট অফ রিটার্ন আছে, অর্থাৎ আয়ের হার আছে, এখানে হার মধ্যে বলা আছে স্টক এক মানে দুইটা কোম্পানি স্টক এ স্টক বি মানে দুইটা কোম্পানি অথবা দুইটা কোম্পানি প্রকল্প আয়, সেখানে বলা হচ্ছে রিসেশন বলতে মন্দাবস্থা প্রবাবিলিটি প্রবাবিলিটি আছে 0.15 আর মাইনাস 0.28 আর এজ হচ্ছে 0.32 আর নর্মাল মানে স্বাভাবিক অবস্থায় আমাদের কোম্পানির মানে দুটি স্টকের আয়ের হার হচ্ছে 8 আর প্রবাবিলিটি হচ্ছে 3.55। এরপর হচ্ছে গিয়ে বোম মানে উন্নতির দিকে যখন অর্থাৎ তেজি ভাব যখন আছে অর্থনৈতিক ভাব শেয়ার মার্কেট যখন তেজি ভাব আছে তখন আমাদের অবস্থা হচ্ছে এই পরিমাণ। এখন এখান থেকে আমাদেরকে যদি বলা হয় এক্সপেক্টেড রেট অফ এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড রিটার্নটা বের করতে বলা হচ্ছে আমাদেরকে এই প্রশ্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মানে এক্স বারটা বের করতে হবে সামেশন এক্স বার। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা দেখাচ্ছি একটা কোম্পানি এক্সপেক্টেড রিটার্ন আমরা জানি প্রথমত হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স, এটাকে আমরা এক্স আমি সংক্ষেপে ক্যালকুলেশন করা দেওয়া আছে, আমি ক্যালকুলেশন করলাম এখানে দেখাই রাখছি এটার সাথে কত গুণ হবে প্রত্যেকটা, এটার সাথে এটা গুণ হবে, এর সাথে এটা গুণ হবে, গুণগুলো প্রত্যেকটা আলাদা করে যোগ করে যে ফলাফলটা হবে সেটা হচ্ছে এটাকে আমরা পার্সেন্টেজ আকারে দেখাবো, তাহলে 20.75% আসছে আমাদের স্টক এতে আমাদের স্টক এ। এরপরে আমরা যদি যাই স্টক বিটা দেখি আমরা যে
পেজে আছে এরপরে আমাদের এখান থেকে বের করতে হবে এখানে ভেরিয়েন্স অফ রিটার্ন সিগমা স্কয়ার, আগে আমরা দেখছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুধু সিগমা ছিল, এখানে সিগমা থাকলে এখানে যখন স্কয়ারটা থাকবে তখন এখানে কিন্তু আর ইয়েটা থাকবে না, আমাদের রুট ওভার থাকবে না, আর যদি এখানে স্কয়ারটা না থাকে তখন কিন্তু এখানে রুট ওভারটা থাকবে, শুধু জাস্ট এইটুকু আর ডিফারেন্স, তেমন কিছু না। ভেরিয়েন্সের সাথে এখানে শুধু ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সের তো আমরা দেখাইনি, শুধু আমরা এখানে দেখেছিলাম যে আর সিগমা শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, আর এখানে শুধু সিগমা রূপে স্কোয়ার হয়ে গেছে, সিগমা রূপে যখন স্কোয়ার হবে তখন এখানে রুটটা থাকবে না, তাহলে রুটটা এখানে, আর যদি রুটটা এখানে আমরা ইউজ করি তখন আবার স্কোয়ারটা এখানে থাকবে না, তাহলে শুধু একটা এখানে, এখানে তাহলে কী করতে হবে, জাস্ট এখানে প্রত্যেকটা এই যে এক্স এর মান, যদি আমরা এই কোম্পানি ধরি স্টক মানে ধরি, তাহলে এখানে এক্স এর মান ঘটবে এক্স এর এখানে, আর এখানে যে গড়টা আসবে এক্স এক্সপেকটেশন বার, যেটা অর্থাৎ এক্স যেটা বা এক্স বার বলি আমরা যেটাকে, সেটা আমরা একটা বের করছিলাম, প্রত্যেকটা আলাদা হবে 0.2% ওই করতে হবে, সেটা মানটা বিয়োগ দেবে, মান বিয়োগ দেওয়ার পর এই প্রবলিটি এসে গুণ হবে, গুণ হলে আমরা এটা মানটা বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তো এটা তোমরা বাসায় নিয়ে দেখে নিও, এরপরে তোমাদের না নিয়ে আবার আলোচনা করা হবে, তো আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করে দেখো, যদি না পারো আমি সামনে ক্লাসের মধ্যে কেটে দেখে নিবো, ঠিক আছে।